সম্প্রতি ইতালি সফরে গিয়ে দেশটির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আশ্রয় পদ্ধতি নিয়ে আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভূমধ্য সাগরে উদ্ধার হওয়া আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া রেখে আশ্রয় আবেদন যাচাই বাছাইয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করেছে ইতালি। সেই বিষয়টি নিয়েও বেশ আগ্রহী স্টারমার। ইতালিতে অনিয়মিত অভিবাসী আসার হার গত বছরের তুলনায় 60% কমে যাওয়ার মেলোনির প্রশংসা করেন তিনি। যুক্তরাজ্য এবং আলবেনিয়ার মধ্যে অভিবাসন বিষয়ক একটি চুক্তি রয়েছে। ইতালির মতো করে এমন চুক্তি সম্প্রসারণেও বেশ আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সফরকালে ইতালির অভিবাসন সমন্বয়ক কেন্দ্র ঘুরে দেখেন স্টারমার। ব্রেক্সিট পরবর্তী অভিবাসন প্রবাহ পরিচালনায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি। আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্যের গত সরকারের নেয়া প্রকল্পে বরাদ্দ করা $10 কোটি অর্থ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি কেনা এবং মানব পাচারকারী চক্রকে ভেঙে দেওয়ার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নতুন সরকার। লেবার পার্টির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার একথা জানিয়েছেন। জুলাইয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে দেশটির ক্ষমতায় এসেছিল লেবার পার্টি। তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আগের কনজারভেটিভ পার্টি সরকারের নেয়া অর্থাৎ আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর বিতর্কিত পরিকল্পনাটি বাতিল করে দিয়েছে। সেই পরিকল্পনার জন্য বরাদ্দ করা অর্থকেই এখন কাজে লাগানোর কথা ভাবছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন মানব পাচারকারী চক্রকে ভেঙে দেওয়া হবে। ফ্রান্সের উত্তর উপকূল থেকে অভিবাসীদের ছোট নৌকায় করে বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ক্ষেত্রে যারা অর্থের বিনিময়ে কাজ করে সেই চক্রটিকে ভেঙে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ন্যাশনাল ক্রাইম এজেন্সিতে আরও বেশি সংখ্যক সীমান্ত সুরক্ষা কর্মকর্তাকে নিয়োগ দেয়া এবং 100 বিশেষজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের জন্য এই তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে, যাতে সমন্বিতভাবে মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। যুক্তরাজ্য সরকার জানিয়েছে অনিয়মিত অভিবাসনের বিষয়টিকে তারা অগ্রাধিকার নিয়ে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে চায়। প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা নিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার থেকে অভিবাসীদের জীবনকে রক্ষা করতে চায় যুক্তরাজ্য। সংগঠিত মানব পাচার চক্র ভেঙে দিতে ইউরোপীয় প্রচেষ্টাকে গতিশীল করতে এরই মধ্যে ইউরোপাল ভিত্তিক ব্রিটিশ কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো হয়েছে।